পুরভরা পাউরুটির পেঁয়াজি খেয়েছো কখনো? না হলে এই রেসিপিটা পুরো দেখে নাও। ছুটির দিন দেখবে সকালবেলা একটা মুখরোচক কোনো খাবার হলে কিন্তু ভীষণ ভালো হয়, যেটা ঝটপট বানানো যাবে। এর জন্য আমাদের প্রয়োজন হয়েছে, দেখো, বেশ কিছুটা, মানে 4-5টা পেঁয়াজ আমি একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো বেসন। যেরকম ব্যাটারটা হবে আমি লাস্টে তোমাদের দেখাচ্ছি। এখানে আমি 5-6 চামচ বড় চামচের দিয়েছি বেসন, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে একটা ব্যাটার তৈরি করে নেব, যেরকম করে আমরা পেঁয়াজি বানাই। তবে ব্যাটারটা কীরকম হবে লাস্ট পর্যন্ত, ব্যাটারটা বানানো পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এটার মধ্যে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে আর বেসনও আরও 2-3 চামচ মিশিয়েছি। তারপরে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, যাতে পাউরুটিগুলো এর মধ্যে ডুবেও যায়, আবার পাউরুটির গায়ে ভালো মতো লেগে থাকে। তো এইভাবে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর অল্প জল দিয়ে দিয়ে, কিন্তু বেশি জল যেন এর মধ্যে না হয়ে যায়। ব্যাটারটা তৈরি করে রাখো। এর মধ্যে এবার পাউরুটি টুকরোগুলোকে, যেরকম সাইজের তোমার পাউরুটি আছে এরকম হাফ হাফ টুকরো করে নাও। এই সাইডের পাশটা কিন্তু আমি কাটিনি, কারণ বাড়িতে এগুলো কেটে ফেলে দিলে আমার খুব খারাপ লাগে, কারণ এগুলো ভাজার সময় এগুলো খেতে খারাপ লাগে না। এবার দেখো একটা পুর তৈরি করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা আমি দিয়ে, আর আলু সেদ্ধ দিয়ে, নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পুর তরকারি বানিয়ে নেব। এই তরকারিটা আদা বাটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো লাগে, পুরটা খুব টেস্টি হয়। আর হলুদ আর শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি এর মধ্যে, আর নুন দিয়ে দিলাম পুরো পরিমাণ মতো। তারপরে খুব ভালো করে আলুগুলোকে একদম মেখে নিতে হবে, তারপরে এটাকে পুর তৈরি করে ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প বাদাম ভাজা, আগে থেকে বাদাম ভাজা রয়েছিল সেই বাদাম ভাজা এর মধ্যে মিশিয়ে দিলাম। তোমাদের কাছে থাকলে দিতেও পারো, নাও থাকলে নাও দিতে পারো। পুরটা হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে। আর পাউরুটিগুলো দেখো ট্রায়াঙ্গেল করে কেটে রেখেছিলাম, এগুলোই কিন্তু ভাজবো। উপর থেকে কিন্তু আরেকটা, যেরকম পাউরুটি বেট পকোড়ার মধ্যে দেয় সেরকম কিন্তু করব না। ট্রায়াঙ্গেল পিসগুলোর মধ্যে দেখো এবার সস দিয়ে বা কেচাপ যেটা আছে সেটা দিয়ে, এবার যে পুরটা বানিয়েছি সেটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এইভাবেই কিন্তু আমরা ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে ভালো করে পেঁয়াজ, একদম পেঁয়াজগুলো উপরে একটা সাইডে, যেদিকে পুর আছে সেদিকে পেঁয়াজ বেশি করে দিয়ে আমরা ভাজবো। দেখো সব কটা পাউরুটিতে আমি লাগিয়ে নিলাম পুরটা। এবার এগুলো ব্যাটারের মধ্যে কিভাবে লাগিয়ে ভাজছি সেটাই তোমাদের দেখে নাও। এটা কিন্তু ব্রেড পকোড়ার মতোই দেখতে লাগছে, কিন্তু এইভাবে পেঁয়াজি বানিয়ে তোমরা খাও, দেখবে দারুণ লাগবে। এইভাবে দেখো একটা সাইডে যেদিকে পুর আছে সেদিকে আমি পেঁয়াজ আর বেসনের ব্যাটারটা দিয়ে দিলাম। বেশি করে কিন্তু পেঁয়াজ দেবে, পেঁয়াজিতে যেরকম বেশি করে পেঁয়াজ হয় ওরকম মুচমুচে যাতে হয়, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার নিচের দিকটাও আমি ব্যাটারের মধ্যে লাগিয়ে নেব, একটুখানি ব্যাটার চামচে করেও তোমরা দিতে পারো, বা বাটিটার মধ্যে যদি বেশি ব্যাটার থাকে তবে। এইভাবে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে যেদিকটা পুর আছে পেঁয়াজ আছে সেদিকটা নিচে আগে দেব। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে দেব, তারপরে আঁচটা একটু কমিয়ে নিয়ে তারপরে ভাজবো, তাহলে কিন্তু যে কোনো পকোড়া মুচমুচে হয়। ব্রেডের মধ্যে এরকম পেঁয়াজির মতো একটা সাইডে বেশি করে পেঁয়াজ দেওয়ার ফলে এটা এত টেস্টি হয় আর মুচমুচে হয়, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার এইভাবে বানিয়ে তোমরা ট্রাই করে দেখো। আবার দেখো এরকম পুরো ব্যাটারটা লাগিয়ে নিলে, তারপর যখন তেলে তোমরা ভাজতে দেবে তার উপরে এবার পেঁয়াজের এইগুলো বেশি করে দিয়ে দাও, তাহলে ভাজতে সুবিধা হবে। এরকম যে কোনো একটা পদ্ধতিতে তোমরা ভাজতে পারো। আর তারপরে গরম সসের সাথে বা সেজওয়ান চাটনির সাথে পরিবেশন করো। সকালটা দেখবে ছুটির দিনে দারুণ জমে যাবে, ছোট বড় সবাই, মানে দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এবং তোমাদেরও ভালো লাগবে, আমাদের পরিবারের তো সবার ভালো লেগেছে। আর তোমরা বানিয়ে আমাকে জানিও পাউরুটির এরকম পুরভরা পেঁয়াজি তোমাদের কেমন লাগলো, আর রেসিপিটা কেমন লেগেছে মতামত দিয়ে জানিও। একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, আর আমার বন্ধু হয়ে যেও।
তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতেই পারবো না, তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন। সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ করলাম, বাই।